আচ্ছা, তো প্রথমেই ডেকে নিচ্ছি আমার ফ্রেন্ড, ও আসবে, ওর পরিচয় দিবে এবং আমি ওকে প্রশ্নটি করব। গুড ইভিনিং এভরিওয়ান, আমি শাহজালাল জুবায়ের, জাতীয় মেধায় 25তম, ঢাকা মেডিকেল কলেজে আছি। আচ্ছা, মেইন বইয়ের পাশাপাশি কোনো এক্সট্রা বই কি পড়ব? এই প্রশ্নটা সম্মুখীন আমি অনেক ফ্রিকুয়েন্টলি হই যে মেইন বইয়ের পাশাপাশি আর কোনো বই পড়তে হবে কিনা। তো সত্যি বলতে আমার যেটা সাজেশন থাকবে সেটা হচ্ছে যে তোমরা এখন আপাতত মেইন বইটার উপরেই বেশি ফোকাস করো। মেইন বই বলতে আমি বুঝাচ্ছি বোটানির জন্য আবুল হাসান স্যারের বই, জুওলজির জন্য গাজী আজমল স্যারের বই, কেমিস্ট্রির জন্য হাজারিনাক স্যারের বই এবং ফিজিক্সের জন্য আমির ইসাক স্যারের বই। তো এখন তোমরা হয়তো প্রশ্ন করতে পারো যে মেডিকেল ভর্তি পরীক্ষায় তো অনেক কোয়েশ্চেনই মেইন বইয়ের বাইরে থেকে আসে, তাহলে সেক্ষেত্রে আমরা কীভাবে আনসার করব? তো এটার জন্য আমার যে সাজেশনটা বা আমি যে এক্সপিরিয়েন্সটা সম্মুখীন হয়েছি সেটা হচ্ছে যে তোমরা বেশি বেশি কোয়েশ্চেন সলভ করবে, মানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন উৎস থেকে কোয়েশ্চেন সলভ করবে, বেশি বেশি এক্সাম দিবে। যেমন আমাদের এক্সাম ব্যাচ রয়েছে, এখানে তোমরা এই এক্সপিরিয়েন্সটা অনেক ভালোভাবে নিতে পারবে। তোমরা যদি অনেক বেশি বেশি কোয়েশ্চেন সলভ করো তোমাদের কিন্তু সেই অ্যাবিলিটিটা তৈরি হবে যে তোমাদের যদি কোনো কোয়েশ্চেন আনকমন লাগে বা অন্য বই থেকে আসে সেটাও তোমাদের আনসার করার অ্যাবিলিটিটা সৃষ্টি হয়ে যায়। এটার জন্য কিন্তু তোমার নতুন করে আরেকটা নতুন বই পড়ার প্রয়োজন পড়ে না। তো এই এক্সপিরিয়েন্সটা গেইন করার জন্যই আমি বলবো যে তোমরা বেশি বেশি এক্সাম দাও। এবং সত্যি বলতে যে এখন আপাতত তোমাদের যেহেতু টাইম খুবই শর্ট, এই জন্য তোমরা শুধুমাত্র মেইন বইয়ের উপরেই ফোকাস করবে এবং বেশি বেশি এক্সাম দিবে। আর আরেকটা কোয়েশ্চেন হচ্ছে যে অনেকেই বলে যে নিউ এডিশনের বই কিনবো কিনা। সত্যি বলতে নিউ এডিশন বলতে আমি বুঝাচ্ছি যে যদি গত বছরের বই হয় তাহলে ইটস ওকে, বাট এর আগের বই যদি হয় তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে নিউ এডিশন কিনাটাই বেটার, স্পেশালি ফর বায়োলজি, জুওলজি অ্যান্ড বোটানি। সো তোমাদের ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে যে তোমরা নিউ এডিশনের বই কেনার চেষ্টা করো। থ্যাংক ইউ এভরিওয়ান। আচ্ছা, তো এরকম করে আমাদের নেক্সট আরও অনেক প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নের জন্য আমরা এখন আমার আরেক ফ্রেন্ডকে ডেকে নিয়ে আসছি।